আবারও আমন্ত্রণ রাজকাহনে সাথে আছি নবনীতা চৌধুরী নিবেদন করছে শাহ সিমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের আয়োজনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক দুই গ্রুপের কোন্দল প্রকাশ্যে আসার পর নেতাকর্মীরা বলছেন গত এগারোই মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পরাজয়ের পেছনেও ছিল কন্দলের ভূমিকা শোভনের বিপক্ষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুর জি এস গোলাম রব্বানির সাথে একজোট হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এ জি এস সাদ্দাম হোসেন গত বছর জুলাইয়ে শোভন রাব্বানীকে সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও ছাত্রলীগের সাম্প্রদায়িক সাম্প্রতিক কর্মকাণ্ড এবং দীর্ঘ এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাটল ট্রেনের বগেভিত্তিক সংগঠনগুলো মেয়র আজম নাসির ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল সমর্থিত ছাত্রলীগের দুটি পক্ষ হয়ে আধিপত্য ধরে রাখতে সংঘাতে জড়াচ্ছে গত জানুয়ারিতে কর্মচারী পদে নিয়োগ বাণিজ্যের ষাট লাখ টাকা ভাগাভাগি নিয়ে বড় কোন্দলে জড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ছাত্র শিক্ষক মিলনায়তনের জায়গা দখল করে প্রতি মাসে লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির বিরুদ্ধে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে নির্মাণাধীন ভবনে চোদ্দ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠলে উল্টো প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলা স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন তিনি সম্প্রতি ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত দু সালে সিলেটে কলেজ ছাত্রী খাদিজা দু সালে বিশ্বজিৎ সহ বিভিন্ন সময় সারাদেশকে নাড়িয়ে দেওয়া হত্যা ও হত্যা চেষ্টায় জড়িত হিসেবে ছাত্রলীগ নেতাদের নাম এসেছে এসব নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবং ছাত্রলীগের সাবেক নেতা কাজী ফিরোজ রশিদ এমপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি স্বাগত আপনাদের তিনজনকে মারুফা আক্তার পপি আসলে যে কটা ঘটনা পড়লাম খুব সাম্প্রতিক ঘটনা মানে যদি আসলে এই কাহন লিখতে যাই যে দু হাজার আট থেকে কি কি চলছে কি কি করছে তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে আমার এখন প্রশ্ন প্রথমত আজকের আসলে অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি ছাত্রলীগের ভেতর এত কোন্দল কেন মানে কেন এত কোন্দল প্রধানমন্ত্রী নিজে ভেবে চিনতে ডেকে কমিটি করে দিচ্ছেন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান তারা ঠিকমতো করতে পারছে না না ছাত্রলীগের আজকে ঐতিহাসিক সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস আর শুরুতে আমি এই দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা রেখে তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে আমি আজকের যে নতুন প্রজন্ম ছাত্রলীগ সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজের সবাইকে এই মুজিবনগর দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর আপনি যে কুন্দলের কথাটা বলছেন আসলে এটা কুন্দল না নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই হ্যাঁ এখন প্রত্যেকটা আমরা দল একই দল করি কিন্তু তারপরেও সবার যার যার ক্যাপাসিটি দেখানোর জন্য নেতৃত্বের কারিসীমা দেখানোর জন্য নেতৃত্বের একটা প্রতিযোগিতা আছে। আর আপনি যে জিনিসটা বলছেন যে এই কারণে আমি বলবো যে এটা নেতৃত্বের প্রতিযোগিতা এটাকে ওইভাবে আমি মানে ছাত্রলীগের কুন্ডল হিসেবে দেখছেন ডিকে তো একেবারে মানে কার কোন পদ সেটা ঠিক করে দিয়েছেন সভাপতি কে হবেন সাধারণ সম্পাদক কে হবেন এগুলো ঠিক করা তারপরে নেতৃত্বের প্রতিযোগিতাটা কোথায় নেতৃত্বের কি আমি কেমন কাজ করতে চাই আপনি কেমন কাজ করতেছেন ওই পোস্ট পাওয়ার প্রতিযোগিতা সেটা না সেটা তো পোস্ট নেত্রী ডেকে দিয়েছেন সেটাও না নেত্রী সাবেক এবং বর্তমান অনেকের মতামতের পরিপ্রেক্ষিতে সে তার সিদ্ধান্তটা জানিয়েছেন Hmm. Huh. যে ছাত্রলীগের কমিটি তো আর নেত্রী করে না এটা একটা ধারাবাহিক ভাবে হয় সিনিয়র ছাত্রলীগের কমিটি করার কথা বা উনাদের সভাপতি ছাত্রলীগের সাবেক এটা পূর্ণাঙ্গ কমিটিটা হয় নাই সেটা সেটা আপনি মানে আমিও বলছি যে কমিটিটা হয়ে গেলে ভালো হতো কমিটিটা হওয়া দরকার ছিল কিন্তু ওদের কাছে জিজ্ঞেস করার পরিপ্রেক্ষিতে ওদের কাছ থেকে যে আনসারটা আসলো যে সত্যিকার অর্থেই এই আমাদের ওদের কমিটিটা হওয়ার পর জাতীয় নির্বাচন তারপরে ডাকসো নির্বাচন সঙ্গে পরে যাবো কমিটি না থাকায় ছাত্রলীগের কি সুবিধা বা অসুবিধা হচ্ছে কিন্তু একে ধরনের প্রতিযোগিতা বলবেন সত্যি মারুফ আক্তার পপি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মানে এই যা যে এই কাহিনিগুলো পড়লাম তাতে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েরটাই সবচেয়ে ইনোসেন্ট যে মানে সভাপতি দাবি করছেন তাকে না জানিয়ে একটা বড় পয়লা বৈশাখের আয়োজন হয়ে যাচ্ছে কনসার্ট মানে জেমস ওয়ার ফেজেদের গিয়ে গান করবার কথা এই কারণে পয়লা বৈশাখের আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে লাখ লাখ টাকার মানে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে স্টেজ পোড়ানো হবে ভাঙা হবে এটা এটা নেতৃত্বের নেতৃত্বের প্রতিযোগিতা প্রতিযোগিতা না না এইটা আর এটা আপনি ঢালাও ছাত্রলীগের ছাত্রলীগকে বা ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদককে আপনি আমি মনে করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাক্তন ছাত্রী হিসেবেও মনে করি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে এইটার মেইন যে মানে এইখানে ধরেন যে ছাত্রলীগের আরেকটু মানে শুদ্ধি অভিযান করতে হবে কারণ অনেকেই অ্যাসাইনমেন্ট নিয়ে ফাঁক ফুকর দিয়ে ছাত্রলীগের নাম করে মানে ফাঁক ফুকর দিয়ে শিবির এবং ছাত্রদলপন্থী অনেকেই ঢুকে ছাত্রলীগের নাম করে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে নেমে গেছে এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন এইখানে যে আমি নাম বলব না কিন্তু এইখানে প্রথম যে ছেলেটার কথা বলা হচ্ছে যে যে ছেলেটা প্রথম মল চত্বরে ভাঙচুর করেছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে এই ছেলেটা চিটাগং বিশ্ব চিটাগংয়ে এই ছেলেটা শিবির এবং ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল পরবর্তীতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রদলের মানে ছাত্রলীগের ঝাঁকের কোয়ের সাথে পপি আমি এরপরে যখন আপনার কাছে আসব আমি এইটা এই সুবিধাটা নিয়ে আলাপ করতে চাই যে সেই 2008 সাল থেকে আসলে কোথাও কোনো পূর্ণাঙ্গ কমিটি নাই অজয় কর খোকন সেটার একটা সুবিধায় যেই অপরাধ করে সেই আসলে আগে শিবির করত ফাঁক দিয়ে ঢুকেছে অনুপ্রবেশকারী এই সুবিধাটা পাচ্ছে কিনা এই প্রসঙ্গে আপনাদের দুজনের সাথে তো আলাপ করবই। কিন্তু অজয় কর আসলে তো দেখা যাচ্ছে আধিপত্যের লড়াই আমরা সংবাদ মাধ্যমে যেটা যাকে বলি কখনো কনসার্টের আধিপত্যের লড়াই যে আমাকে না বলে ওকে দিয়ে করা হলো কেন চট্টগ্রামে যেটা চলছে এক এক বগিতে এক এক দল নিজেরা নিজেরা মারামারি করছে এবং দুজন বড় দুই নেতার অনুসারী বলে দাবি করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কাহিনী পড়লাম সেটাতে কর্মচারী পদের নিয়োগের জন্য সরাসরি টাকা তুলছেন কে টাকা তুলছেন সেটা সংবাদ মাধ্যমে নিয়মিত প্রকাশ হচ্ছে আবার সংবাদ মাধ্যমকে বলছেন এবং টাকা যে ভাগাভাগি হয়নি তা নিয়ে আবার তারা সংবাদ মাধ্যমে ওপেনলি কথা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে মুজিবনগর দিবসের এই দিনে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে তার ঐতিহাসিক নির্দেশনায় সেদিন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধুরা অবর্তমানে মুজিবনগর সরকার তার সাহসী ভূমিকা দিয়ে দেশ পাত্রিকাকে স্বাধীন করেছিলেন আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈয়দ নজরুল ইসলাম কামরুজ্জামান তাজউদ্দিন সহ সকল শহীদানদের প্রতি আমি আজকে আপনাকে আপনি যে প্রথমে যে বিষয়টা নিয়ে এসেছেন ছাত্রলীগে এত কুন্দল কেন ছাত্রলীগ মানে একটি রাজনীতি ছাত্রলীগ কিন্তু রাজনীতি বিবর্জিত কোনো বিষয় না আর যে কোন যে বিষয়গুলো আপনি তুলে এনেছেন আমি এখানে কোনোটাতে রাজনীতি খুঁজে পাচ্ছি না আমি বলছি আপনার এক বিস্তর যে তালিকা এবং এই নালিশের তালিকা আমি কোথাও ছাত্রলীগের বা রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছি না তাহলে এখানে কি আধিপত্য প্রতিষ্ঠা নৈতিক অবক্ষয়ের কারণে অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ করবার কারণে চেষ্টা করা এর সাথে ছাত্রলীগ এই যে সামগ্রিক ছাত্রলীগ আমার শ্রদ্ধেয় বড় ভাই ফিরোজ ভাই এখানে আছেন এই ছাত্রলীগ তো একটি ঐতিহ্য প্রতিষ্ঠানের নাম বঙ্গবন্ধু তার বক্তৃতায় বলেছিলেন একবার যে আমি এই ছাত্রলীগকে অত্যন্ত প্রাণ দিয়ে মনে প্রাণে ভালোবেসে সকল দিক বিবেচনা করে বাঙালি মাকে মুক্ত করবার জন্য সংগঠন গড়ে তুলেছি তোমরা এমন কোনো কাজ করো না যাতে এই সংগঠনের এবং তোমাদের ক্ষুণ্ণ হয় আজকে তার কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশকে যে মাত্রায় উন্নতির অবস্থায় নিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে ছাত্রলীগের কাজগুলো করবে এটা বিশ্ব দুনিয়াতে সেটাকে ম্লান করছে মৃয়মান করছে এবং ক্ষতিগ্রস্ত করছে তাহলে কারা করছে আমি প্রথমেই বলবো যে গত বৈশাখের অনুষ্ঠানটা হবে কনসার্ট একটি প্রতিষ্ঠান সেখানে স্পন্সর করেছে

মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কঠোর হস্তে দমন করার জন্য বলেছেন এবং এক বছর হতে পূর্ণাঙ্গ কমিটি না হওয়াটা জন্য বিশাল আমি মনে করি আমি অস্বীকার করব না পনেরো মাস হয়ে আর এক বছর কাছে যাচ্ছে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না এটা একটা ব্যর্থ এই ব্যর্থ ঘুচাতে হবে যেখানে যেখানে ঘটনা ঘটছে সেখানে ইনিশিয়েটিভ নিতে হবে শোভন আর রাব্বানি নিবে তারাও যদি কোনো অবিবেচকের মতো অন্যায় কাজ করে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে ধমক দিয়েছেন শাসন করেছেন এবং উনি আমাদেরকে আদর করতেন শাসনও করতেন ওনার সে করবার অধিকার আছে আজকে আপনার এই ডিভিসি নিউজের মাধ্যমে এই টেলিভিশনে বসে আমি পরিষ্কারভাবে বলতে চাই ছাত্রলীগের তার অতীতের ঐতিহ্যকে ধরে রাখবার জন্য এই সমস্ত ঘটনার চুলছেঁড়া বিশ্লেষণ করে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না নিলে আমাদের দেশের ছাত্রলীগের এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন উপাধি যাকে ছাত্রলীগ দিয়েছিলেন সেই দেশরত্নের ক্ষতি হবে দেশমাত্রিকার আগামী দিনে প্রজন্মের ক্ষতি হবে কিন্তু কাজী ফিরোজ রশিদ এমপি শুধু তো চাঁদাবাজি নয় ধরুন ফেনীর সোনাগাজির যে নুসরাত জাহান রাফি যে এই ঘটনাটি নিয়ে আমরা সারা দেশ এখনো আলোড়িত দেশের নানা জায়গায় এখনো এই বিচারের দাবিতে খুব বিক্ষোভ হচ্ছে সেখানে শরীরে আগুন ধরিয়ে দেওয়াদের একজন শাহাদাত হোসেন শামীম তিনি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি তার মানে ছাত্র ওই তো কমিটি নাই ছাত্রলীগ নাই হেন কোনো জায়গা নাই ছাত্রলীগকে ভয়ে আমরা চাঁদা দেব ছাত্রলীগের নামে খুন হবে খাদিজাকে কোপানো হবে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়া হবে কিন্তু যখন অপরাধী ধরা পড়বে তখন শুনবো কমিটি নাই এও তো একটা বড় সুবিধা ধন্যবাদ ছাত্রলীগের একটি সুদীর্ঘ ইতিহাস আছে সেই ইতিহাস অত্যন্ত গৌরব ইতিহাস স্বাধীনতা গাথার ইতিহাস ছাত্রলীগ জাতিরজনক বঙ্গবন্ধুর হাতে গড়া এবং তার সব থেকে বিশ্বস্ত একমাত্র সংগঠন ছিল ছাত্রলীগ স্বাধীনতা পূর্ব পর্যন্ত এই ছাত্রলীগ কারা ছিলেন আমরা কোন এসেছি ঠিক স্বাধীনতা স্বাধীনতার পূর্ব পর্যন্ত হ্যাঁ এই সাত আমরা যখন এসেছি তখন আমি জগন্নাথ কলেজে ভর্তি হলাম তখন প্রেসিডেন্ট ওবায়দুর সেক্রেটারি খুব সম্ভবত অনেকদিনের কথা তো এরপরে পরে ভাই প্রেসিডেন্ট হয়েছে বাকি ভাই পেসেন্ট হয়েছে রাজ্যের ভাই সেক্রেটারি হয়েছে আবার ফেরদুস কে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে রাজ্য ভাই পেসেন্ট হতে পারে দুইবার শেষ মুহূর্তে এসে নুরুল আলম সিদ্দিকী প্রেসিডেন্ট সাজান সেক্রেটারি তখন স্বাধীন বাংলা ছাত্রলীগ করে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম এই ছাত্রলীগের যে গৌরব ইতিহাস এই ইতিহাস আজ কিন্তু ম্লান করে দিচ্ছে এই বৈশিম্য ছাত্র কারণ ছাত্রলীগের কমিটি নিচের দিকে কমিটি উপর দিকে জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী করেন নিচের দিকে কমিটি করতে হলে টাকা ছাড়া কোথাও কমিটি হয় না কারণ আমরা তো একদমই নিচে পলিটিক্স করি কারণ স্বাধীনতার পূর্বে যে ছাত্রলীগ আমরা করেছিলাম আমাদের চোখে মুখে যে স্বপ্ন ছিল যে আমরা একটি দেশকে স্বাধীন করব বঙ্গবন্ধুর নেতৃত্বে এখন তাদের স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীন ছাত্রলীগ তারা সরকার তাদের পক্ষে পুলিশ তাদের পক্ষে প্রশাসন তাদের পিছনে তারা ভেপরা। আমাদের পক্ষে সেদিন কেউ ছিল না বিশ্বাস করেন বঙ্গবন্ধু থাকতেন প্রায় জেলে বঙ্গবন্ধু অবর্তমানে তার স্ত্রী ইয়ে করতেন পরামর্শ দিতেন আমরা কখনো বড় নেতাদের কাছে যেতাম না আমাদের কাছে যখন খবর আসতো যে এইটা করতে হবে আমরা তাই ফলো করতাম কিন্তু এখন কিন্তু এ টু জেড সবাই বড় ভাইয়ের বাসায় যায় সবার কিন্তু বড় ভাই আছে সবাই কিন্তু বড় ভাই কিছু সবাই মেনটেন করে পকেটে সবার ছাত্রলীগে একটা গ্রুপ রাখতে হবে নাহলে তার নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয় না এটা আমাদের সময় ছিল না আমরা কলেজ যে কলেজ ছাত্রী করতাম আমি তিনবার জগন্থ কলেজে ভেবেছিলাম আমি ছাত্রলীগের খুব সম্ভব ষোলো বছর

আমি কাজী এলাম ওই কথাটা মনে করিয়ে দিতে চাচ্ছিলাম যে বাংলাদেশে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই মানে আহ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় প্রথম মেয়াদে মানে দুই হাজার আটে ক্ষমতায় আসবার পর দু হাজার ছাত্রলীগের এই যে দোর্দণ্ড প্রতাপ সারা বাংলাদেশে বেরিয়ে গেল তা নিয়ে যে সমালোচনা এর মাঝখানে উনি ছাত্রলীগের সাংগঠনিক প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং তখন অনেকে বলেছিলেন যে এটা ছাত্রলীগের প্রতি একরকমের ক্ষোভ অভিমান থেকে কিন্তু এর পরেও এতদিনেও ছাত্রলীগ তো আসলে এই অবস্থান থেকে কোনো মানে শৃঙ্খলার ভেতরে যেতে পারল না আসলে অজগর খোকন কথা বলেছে তার দীর্ঘ ছাত্রলীগ করে রাজনীতির অভিজ্ঞতা আছে রাজনীতি কর্মী তো আমাদের মত এখন ছাত্রীর মধ্যে একটা শুদ্ধি অভিযান চালানো দরকার ব্যাপকভাবে এ টু জেড কারণ এত ছাত্রলীগ থেকে আসলো এই দেশে কি আর কোনো লোক নেই কিছু মনে করবেন না এই যে নুসরাতকে মারা হলো ছাত্রলীগের সভাপতি ওই বিশ্ববিদ্যালয়ে বলা হলো যে ওকে তো ছাত্রলীগ থেকে আমরা বহিষ্কার করছি দেখা গেল যে কুচ দিন পরে উনি ওখানে আসেন কবি বহিষ্কার কবি ইন করে এটা কেউ জানার কথা না এই সমস্ত হালকা কথাবার্তা করে কিন্তু জনগণের কাছে পার পাওয়া যাবে না ছাত্রলীগের মধ্যে একটা শুদ্ধ অভিযান চালাতে হবে ব্যাপকভাবে কারণ এখন আমার ব্যক্তিগত ধারণা যে আমরা সবাই একদল হয়ে গেছি আওয়ামী বাইরে কাউকে পাবে না শুধু খালদা জিয়া তারেক ছাড়া এখন আর আওয়ামী বাইরে কোনো লোক নেই সব আওয়ামী গেছে এই দুজনই মাত্র রেজিস্টার্ড বিএনপি আছেন সবই আমরা হয়ে গেছি একদল এত ছাত্রী কোথায় আমাদের কলেজ দেখেন এবার প্রায় বত্রিশ জন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারতো না প্রিন্সিপাল বললাম ওই টেলিফোনকোন কলেজ সলিমুল্লাহ কলেজ পুরন শহরে যেখানে জিল্লুর রহমান সাহেব ওখানে লেখাপড়া করেছেন প্রায় তো আমাদের রাষ্ট্রপতি তারপরে এখন যে নেই কা দিতে পারছে না এখানে যিনি ছাত্রলীগের সোকল প্রেসিডেন্ট আমি পরে সিটি ছাত্রলীগের বললাম যে তাকে বহিষ্কার করো তাই সরায় দা আমি তাকে বের করে দিচ্ছি কলেজ থেকে

অর্থিক টাকা আর ওদেরকে অ্যাডমিট দেন আর ওদেরকে বলেন বাপ মা যদি পরে কিছু টাকা দিতে পারে না কলেজ কিছু টাকা তো বাকি পরীক্ষা দিতেও এখন তাকে এই সমস্ত ছাত্ররা কিন্তু দরখাস্ত দিছে এই দরখাস্ত ওয়ারি থানায় দিয়ে তার নামে জিডিএনটি করা হয়েছে এই পর্যন্ত তার কোনো অ্যাকশন অজয় কর খোকন এই জায়গাটিতে আমি আসলে যেতে চাই যে ধরুন উনি তো বললেন মানে কাজী ফিরোজ রশিদ এমপি বললেন যে মানে পরীক্ষা দেওয়ার মানে অ্যাডমিট কার্ডের ফিস ছাত্র লীগ নেতার করায়ত্তে নিশ্চয়ই লক্ষ্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে যাচ্ছেন ছাত্র লীগ কর্মীরা অপহরণ করে সারা মানে দিনভর তাকে লাঞ্ছিত করেছেন এবং ইত্যাদি ইত্যাদি মানে আমি জানতে চাচ্ছি কোনো জায়গায় সকল জায়গায় ছাত্রলীগের কমিটি আছে সকল কলেজে সকল বিশ্ববিদ্যালয়ে এখন মনে হচ্ছে সকল মাদ্রাসায় কিন্তু আপনারা বলছেন যে এইগুলো কমিটি নয় তাহলে ছাত্রলীগকে তো হয় এসব ভুয়া কমিটি থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে আর না হলে সর্বত্র আসল কমিটি রাজনৈতিক চর্চার মাধ্যমে সর্বত্র পৌঁছতে হবে আমি আপনার কথার সাথে একমত এখানে অনেক জায়গায় বড় হচ্ছে কমিটি আছে যেমন এই আমাদের নুসরাত মারা গেল সেখানেও বলছে মাদ্রাসায় কমিটি এটা স্বঘোষিত কমিটি এটা কিন্তু জেলা একটা ইউনিটের কমিটি হয় ফুজবে জানেন তার অধীনে জেলা শাখা থাকে জেলা জেলাটাকে রিকগনিস করে যে এই মাদ্রাসা কমিটি আমরা করলাম অনুমোদিত দেওয়া থাকে প্যাডে হুম তো হয় না জেলা শাখা কমিটি করে তারা স্বপ্রণোদিত হয়ে অথবা স্থানীয়রা এখানে একটা কমিটি করে থাকতে পারে উনি যে মিঠুর কথা বললেন সেই মিঠু মিঠুকার লোকাল কলেজে সে প্রতিনিধি হয়েছে সে যে কাজটা করেছে এটা অত্যন্ত একটা অপরাধযোগ্য কাজ এবং উনি এমপি হিসাবে যে ব্যবস্থাটা নিয়েছেন আমি জানাই দলের পক্ষে তাকে বের করেছে এবং আরো ব্যবস্থা নেবেন আমি আশা করি আমি যে কথাটা আসতে চাই এখানে রাজনৈতিক যে বিবেচনা বোধ এটা কমে গেছে কারণ এরা আজকে যারা ছাত্রলীগ করে এরা কিন্তু চড়াই উত্তরে পার হয়ে আসে না যে ছেলেটা আজকে ধরেন ইন্টারমিডিয়েটে পড়ে সে কিন্তু দশ বছর দেখেছে আওয়ামী লীগ ক্ষমতায় তার কোনো রাজনৈতিক প্রশিক্ষণ নাই সে জানে না বঙ্গবন্ধু কি বঙ্গবন্ধুর কন্যা কি তার দিক নির্দেশনা কি তার আদর্শ কি তার প্রজ্ঞা কি তার রাজনৈতিক মেধা কি হওয়া উচিত ছাত্রলীগ তার অতীত ঐতিহ্যকে স্মরণ করে দিতে তাকে স্টাডি সার্কেল করাতে হবে তাকে রাজনৈতিক দর্শনটা মাথায় ঢুকাতে হবে তাকে বুঝাতে হবে যে তোমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু আমাদের সারা জাতির ভাবমূর্তি ফুটে ওঠে এবং সংগঠনের জড়িত। এই যে রাজনৈতিক প্রশিক্ষণ এর অভাব রয়েছে। সত্য ইউনিটের একটি যে আমার ছাত্রলীগ জেলা শাখার কমিটি এই আমাদের সময় প্রত্যেকটা ফাইল ছিল পপিও আমাদের পরবর্তী সময় সভাপতি দায়িত্ব পালন করেছে আমরা তখন ছিল অষ্টাশিটা কমিটি আমরা অষ্টাশিটা ফাইল করেছিলাম আমার যে জেলা কমিটি আমি অনুমোদন দিলাম সেখানে একাত্তর সদস্য বিষ্ট নিচে টিকমার্ক দিয়ে সিগনেচার করে অনুমোদন আপনারা তখন নাম সহ জানতেন যে এরা এরা ছাত্রলী পূর্ণাঙ্গ কমিটি একদম বাই সহ একাত্তর সদস্য বিষ্ট কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদের প্যাডে সেন্ট্রাল প্যাডে জেলাকে অনুমোদন নিতে হবে আবার জেলা থানাকে অনুমোদন দিবে জেলাও সংরক্ষণ করবে প্রত্যেকটা থানার কমিটি কলেজ কমিটি বিশ্ববিদ্যালয়ের কমিটি এটা জেলা পদমর্যাদা আজকে ডিজিটাল যুগে আমি বলতে চাই আজকে বিনয়ের সাথে বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতৃত্বে আছেন দয়া করে অনুপ্রবেশকারীদেরকে বেতারণ করার জন্য অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এটা অনেকে লিখছেন কিন্তু আপনাদেরকে বের করতে হবে কমিটি গড়ে উঠলেই করা যায় সে ব্যবসা ছেড়ে আদর্শের স্টাডি সার্কেল আওয়ামী লীগের রাজনীতি বোঝা আহ রাষ্ট্রের মূলনীতি বোঝা মুক্তিযুদ্ধের ইতিহাস বোঝা এগুলো তো কোন প্রয়োজন আমি দেখি না এটা প্রয়োজন হবে এটাই প্রয়োজন আপনি যদি এটা নিয়ে আসেন সামনে তাহলে ছেড়ে দেখবেন সিটি কর্পোরেশনে যাবে না আমরা ছাত্রলীগ করেছি কোনোদিন আমরা সিটি কর্পোরেশনে যাইনি রেস্টি বিল্ডিং এ কোথায় ঠিকাদারি হয় এটা হচ্ছে কেন এর বাইরে তার কোনো চিন্তা নাই তো তাকে চিন্তা করতে হবে তোমাকে এই জায়গায় বসানো হয়েছে বা তুমি ছাত্রলীগ করতেছো তোমার আদর্শ শিক্ষা শান্তি প্রগতির যে পতাকা এই পতাকার সাথে তোমাকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা নির্দেশিত যে ডিজিটাল বাংলাদেশ আমরা 2030 সালে করব সেই বাংলাদেশ করবার জন্য সুজিবারদের জয় আমাদেরকে যেভাবে সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বাড়িয়ে দিয়েছে কম্পিউটার কমিউনিকেশন তৈরি করেছে সমষ্টিগত আমরা যে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটা তুমি আপলোড করো তাকানটাও ওই জায়গাটাই এই কাজটা করতে হবে সোহেল এবং শোভন এবং রাব্বানীকে রাব্বানী এবং আমাদের শোভনকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে আমাদের নীতি আমি আমাদের যারা সিনিয়র আছে তাদের সাথে আলোচনা করে ও চির পূর্ণা কমিটি করে দেব এবং আমরা এই ডাটাবেস গুলো তৈরি করবো এবং আমরা একটা শুদ্ধি অভিযান চালাবো শেষ করি এর বাইরে যেটা করতে হবে কালচারালি সোশ্যালি আরো কিছু প্রোগ্রাম হাতে নিতে হবে আমার পরিষ্কার মনে আছে পপি এখানে বসা আমি অনেকে আমার বলতো যে তুমি 3০ দিনে বিয়াল্লিশটা প্রোগ্রাম করো কেন আমি বলতাম প্রোগ্রাম করতে হবে

এটা হচ্ছে সকলের সমন্বয়ে কাজ করতে হবে সেই কাজটা করতে হলে আমি বলতেছি কেন গুলো কেন বাড়াতে হবে আমার এই সুন্দর জীবনে ছাত্র অবস্থায় তার মনটা দিকে ছুটে চলে যায় এই প্রসঙ্গে আমি আমি আরেকটু বিস্তারিত কারণ এটা নিয়ে একটু আরেকটু বিস্তারিত আলাপ করব মোহাম্মদ রাকিবুল হাসান বলছেন সাধারণ নাগরিক হিসেবে একটা প্রশ্ন ছাত্রলীগের বিপরীত কথা বললি যে শিবির ছাত্রলীগ করে তারপর তাকে শিবির কর্মী বলা হয় এটার একটা ব্যাখ্যা দেবেন সাজ্জাদা আহমেদ বলছেন যে ছাত্রলীগের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস এত বছর ক্ষমতা থাকলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতোই ক্ষমতাসীন দলগুলোর কাজ বিতর্কিত হয়ে ওঠে তবে তার পপি আপার কাছে প্রশ্ন পার্টিকুলারলি যে আপা আপনি তো পুরোটা সময় দলের দুঃসময় নেতৃত্ব দিয়েছেন কোন সময় নির্যাতিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি সরকারের ভিত নারিয়ে দিয়েছিলেন ক্ষমতাসীন নাকি বিরোধী দল কখন ছাত্রলীগকে আপনার শক্তিশালী মনে হয় ছাত্রলীগ শক্তিশালী ছাত্রশালী ছাত্রলীগ আমি মনে করি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এটা ছাত্রলীগের সবচেয়ে বড় শক্তি আর বর্তমান সময়ে ছাত্রলীগ এই কারণেই শক্তিশালী যে ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়েছে আপনারা আজকেও দেখেছেন যে যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কারা সেই ছাত্রলীগটা কারা

এখন ছাত্রলীগ তো অনেক বড় সংগঠন সুযোগ বুঝে সবাই চলে যাচ্ছে আজকে কিন্তু শুধু ছাত্রলীগ কিন্তু আমার সমাজ বা আমার দেশে থেকে আলাদা কোনো অন্য গ্রহের কোনো প্রজাতি না ছাত্রলীগ আমারই সন্তান আমারই ভাই আমারই বোন ছাত্রলীগ আমার আগামী দিনের নতুন প্রজন্ম আগামী দিনের নেতৃত্ব কাজে আমরা ছাত্রলীগকে অচ্ছুদ করে দেবো এটা না এ দায় আপনাকেও নিতে হবে আমাকেও নিতে হবে ফিরোজ ভাইকেও নিতে হবে আজকে ছাত্রলীগের যে আজকে যে ছাত্র রাজনীতির যে প্রতিযোগিতা আপনারা আপনারা আসতেছেন ছাত্রলীগ আমি একটা একটা করে যাই ছাত্রলীগ কমিটি করে না সে ঠিক আছে এটা তার ব্যর্থ আমি বলতাম এটা তার ব্যর্থতা কিন্তু সুবিধা না 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 সুবিধা না পাশাপাশি হ্যাঁ এবং আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ওরা সম্ভবত এর মাঝে কমিটি নিয়ে বিভিন্ন সময়ে বসছে হয়তো বা আমরা হয়তো বা অচির এই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেখে যাব কিন্তু পাশাপাশি ছাত্ররা রাজনীতি আপনার তো প্রতিযোগিতা থাকবে একটা অসুস্থ মানে অসুস্থ নিয়মের মাঝে কোনো প্রতিযোগিতা চলে না ছাত্রলীগের পাশাপাশি অন্য যে সংগঠন চলে আপনি তখন দেখবেন যে শিবির রককা এটা দিতেছে আপনি যখন দেখবেন যে মানে ছাত্রদল চাদাবাজি করতেছে আপনি যখন দেখবেন যে ছাত্রদলের মানে মানে 7 বছর 10 বছর 14 বছর যাবত ছাত্র ইউনিয়নের মানে লিটন নন্দী যখন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট থাকে এই যে অশিষ্ট ছাত্ররাজনীতিতে সাথে প্রতিযোগিতা করতে যায় একমাত্র ছাত্রলিগার কতটুকু শুদ্ধ থাকবে মানে লিটন নন্দীর কথা কি মানে আসলে পর মানে আপনার কাছেই আসবো যে অনেকগুলো প্রশ্ন আছে দর্শকদেরও প্রশ্ন আছে একটা বিরোধী ফিরে এলাম রাজকারহণে মরফা আক্তার পপি সাদ্দাদামে যেমন বলছেন যে মাদ্রাসার ওই কমিটি ওই যে ফিনিশ সোনাগাজীর ওই কমিটি অধ্যক্ষ ঘোষিত কমিটি আর অধ্যক্ষ নিজে জামাতের সাথে জড়িত এটা দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে তো এই যে বিচিত্র কমিটিগুলো আপনারা করতে দিচ্ছেন বাড়তে দিচ্ছেন এবং তারা কখনো হত্যা কখনও চাদাবাজি কখনও নিজেদের মধ্যে কোন দল করছেন মানে সেটার দায় তো নিতে হবে আপনি আপনার নাম ধার দিচ্ছেন আপনার সংগঠনের তাহলে আবার পরে দায় নিচ্ছেন না সেটা কি করে কাজ আমি অযোধার সাথে একমত যে অবশ্যই এর ব্যবস্থা নিতে হবে এবং এটা শক্ত হাতে কঠোরভাবে মানে এটা মানে হস্তক্ষেপ কঠোর হস্তক্ষেপ করে এটার একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু পাশাপাশি আবার এটাও দেখবেন আপনি যদি বিগত ইলেকশনগুলি আপনি চিন্তা করেন আমরা কিন্তু দেখি ফেনিতে বিভিন্ন ইলেকশনের রেজাল্টে যদি আপনি দেখেন বিগত দিনগুলিতে আপনি দেখবেন ফেনিতে যখন জাতীয় ইলেকশনগুলি হয় সেইখানে কারা যেতে অবশ্যই মানে আওয়ামী লীগের চাইতে অন্য দল না মানে আমি একদিনের আমি বিগত দিনগুলির কথা বলছি হ্যাঁ কাজে এইটার কিন্তু একদিনে রাতারাতি কিন্তু সব অমিলিক হয়ে যায় না আবার আপনি যেটা বলেন যে এখানে একটা বিষয় আসছে যে চিটং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় একটু আমাকে একটু বলতে চান না যেটা বললাম যে আমি অজয় দারা যখন ছিলেন মানে অজয়দা বাহাদুর ভাই আর অজয় যখন সম্মেলন করে গেলেন আমাদের লেখত ভাই বাবু ভাই তখন জেলে ছিলেন বাহাদুর ভাই অজয় হাত থেকে আমি ছাত্রলীগের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলাম অজয় দারা যখন গেল আপনি জানেন তখন শিবির তখন শিবির বোমা মেরে আমার ছাত্রলীগের পরা মাইক্রোবাস দুইটা মাইক্রোবাসে আমার ছাত্রলীগের দশজন বারো জন আমার ছাত্রলীগের ভাইদেরকে ভাইদেরকে কিন্তু একদম মানে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেললো এটা কারা করল ছাত্রলীগ মানে ছাত্রলীগের উপরে শিবিরের হামলা এর পরবর্তীতে অজয় দ্বারা যাওয়ার পরে দুই সালে আমি যখন চিটং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি করতে গেলাম তখন চিটং বিশ্ববিদ্যালয়ের শিবির এবং ছাত্রদল মিলে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারি না ওরা মানে ওইখানে গেলে সন্ত্রাসী হামলা করবে আমরা যে ভয় পেয়ে যাই নাই তা কিন্তু না আমরা শান্তি রক্ষার জন্যে সেই দিন কিন্তু চিটং রেল রেল স্টেশনে আমরা ছাত্রলীগের মানে সম্মেলন করে এসেছিলাম যেইখানে এত মানে ছাত্রলীগ যেইখানে ধরেন যে রকম সন্ত্রাসী হামলার কাছে বারবার ছাত্রলীগ বাধাপ্রাপ্ত হয়েছে আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে সেইখানে রাতারাতি ছাত্রলীগ এত শক্তিশালী হয়ে গেলো সবাই ছাত্রলীগ হয়ে গেলো এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে বুঝতে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু মারুফ আক্তার পপি ত্রিশে ডিসেম্বরের নির্বাচনের প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেছেন আপনিও এই প্রসঙ্গ তুলেছেন বলে ফেনি নোয়াখালী একসময় আমরা জানতাম যে বিএনপির একেবারে দুর্ভেদ্য দুর্গ মানে আপনি সেই প্রসঙ্গটা এনেছেন এবার তো একদম উল্টে গেছে যেখানে দু লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ আগে হারতো এবার দু লাখ ভোটের ব্যবধানে সে জিতেছে চঞ্চল বিশ্বাস বলছেন যে আপনারা নিম গাছে ট্যাংরাম চাচ্ছেন পুলিশ সহ ছাত্রলীগ সহ নানা জনকে দিয়ে রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে পরে ভালো হতে বলা যায় না পরিস্থিতিটা এরকমও হয়েছে কিনা না আমি তো বললাম এখন ওই যে ফিরোজ ভাই যে কথাটা বললো এখন সবাই সবাই আওয়ামী হয়ে গেছে তদ্রুপ সবাই ছাত্রলীগ হয়ে গেছে কি মানে কি মানে এটা হলো যে এরা মানে এটা আপনারা যদি বিগত রাজনীতিগুলি দেখেন তাহলে দেখবেন যে রাষ্ট্র মানে রাজনীতিতে আদর্শের পাশাপাশি একটা কূট কৌশল আছে এইটা অন্যদের মানে আওয়ামী বিরোধী রাজনীতি চক্রের একটা কৌশল যেটা তারা মানে অনেকে মানে জাস্ট ওই যে মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নাম বলে অনুপ্রবেশকারী আপনার আমরা যে অনুপ্রবেশকারীদের কথা বলেছিলাম এরাই অনুপ্রবেশকারী হ্যাঁ হ্যাঁ এবং এই অনুপ্রবেশকারীরাই আজকে এই বাংলাদেশ যখন সারা বিশ্বব্যাপী আমার নেত্রী দেশ হাসিনা যখন সারা বিশ্বব্যাপী আওয়ামী বিরোধী রাজনৈতিক দল কিছু কুটকৌশলের অজয় কর আমার দর্শক রাকিবুল হাসান লিখছে নবনীতাপ আজকে কালের কণ্ঠে নিউজ দেখলাম ছাত্রলীগ কর্মীরা পুলিশ পিটিয়েছে আর ওসির কাছে নালিশ করার পরে উনি বলেছেন আমরা নিজেরা নিজেরা বিএনপি থাকলে একটা কথা হতো এখন মানে এই যে নিজেরা নিজেরা মারামারি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানে আবার সংবাদ মাধ্যমকে বলছে যে হলগুলোতে দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র ঢুকতে শুরু করেছে ছাত্রলীগের ছেলে পেলেই একটা মানে ভাবে নিজেদের মারামারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাটাও যদি মাথায় রাখেন নিজেদের মারামারিটা আরো আশঙ্কাজনক এবং আমাদের মতো সাধারণদের জন্য ক্ষতিকর হয়ে উঠবে বলে মনে করেন নিজেদের মধ্যে মারামারিটা তো অত্যন্ত মানে দুঃখজনক এবং অনভিপ্রেত নিজেদের মধ্যে মারামারি করে আত্মঘাতী সংঘাতে জড়ানো এটা তো প্রচন্ড একটি মানে খারাপ লক্ষণ আমাকে যেটা করতে হবে এখন সুসংহত করতে হবে আর ক্ষমতাকে সুসংহত করে কি জানেন বিনয় ভদ্রতা ভালো আচরণ বিনয় ভদ্রতা ভালো আচরণ দিয়ে মানুষের মনকে জয় করতে হবে আমরা সারা বাংলাদেশে জিতেছি এটা অভাবনীয় বিজয় এটা সত্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজকে এই বিজয় পেয়েছে আওয়ামী লীগের বিজয় পেয়েছে মহাজুটে বিজয় পেয়েছে কিন্তু এটাকে ধরে রাখবার জন্য এটাকে ধরে রাখবার জন্য যে কাজটি করা দরকার পঁচাত্তরের পর থেকে কিন্তু শুরু হয়েছে এই অপরাজনীতি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মনে রাখতে হবে সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এই দুর্বৃত্তায়ন অস্ত্রবাজি মাস্তানি এর থেকে বেরিয়ে আসতে হবে দশ বছরে আমরা সেই চেষ্টাটা করেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমিও যে কথাটা বলতে চাই ছাত্রলীগকে উদ্দেশ্য করে যত অভিযোগের পাহাড় বড় হোক না কেন তাতে ভয় পাওয়ার কিছু নেই অভিযোগ কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

বিপক্ষ দলকে মানে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা কাজে আমরা মানে এই আসলে তো বোধহয় ছাত্র সংগঠনগুলোর প্রতি ইঙ্গিত থাকে মানে এক রকমের শক্তি সঞ্চয় করার এখন যখন পাকিস্তান হলো ইন্টারসেপ ছিল সরকি ছাত্র সংগঠন তারা সাব লিগের মিটিং করতে দেবে না জোর করবে তাদের গায়ের জোরে তাদের বিরুদ্ধে আমরা বারবার কিন্তু অভিযান চালিত হয়েছে প্রতিরোধ করেছে তাদের প্রতিনিয়ত মারামারি করতে হয়েছে আমরা মার খেলে আমরা এই জেলে যেতাম তারপরেও আমরা কিন্তু খানতে হয়নি শিবিরের কথা বলছে শিবিরের বিরুদ্ধে আমরা দুইটা তিনটা বড় গোলমাল করতে হয়েছে এই ঢাকা শহরে মারামারি হয়েছে পল্টনে যখন বঙ্গবন্ধু ছয় দিল লাহোরে নামতে দেয়নি বঙ্গবন্ধু বিমানবন্দরে এসে বলছে যে ইস্ট পাকিস্তানের মাটিতে মধ্য থেকে আসতে হলে শেখ মুজিবের অনুমোদন অনুমতি নিয়ে আসতে হবে তারপরেই কিন্তু মৌদুদি টাই ই দিল তারিখ দিল যে উনি ঢাকা আসতেছেন খ্রিস্টানে মুসলিম দিকে আসতে দেখেন তখন কি করছে আমরা সাত দিক পিছিয়ে গেছি দায়িত্ব আমরা নিছি শেজান খান ছিল মনিভাই ছিলেন দায়িত্ব আমরা নিলাম যে ঠিক আছে আওয়ামী লীগ তো অনেক বিশাল দল তার থাকুক পিছনে আমরা নেই দায়িত্ব আমি যখন পড়তাম তখন তা আমরা দায়িত্বটা নিলাম এবং মৌদুদি এখানে আসতে পারেনি আমাদের সাথে তিন ঘন্টা বিমারাবলী পুলিশ আমাদের ঘিরে তার পরেও কিন্তু ভালো সুযোগ হতে শতবর শিক্ষা সব সময় যারা কৌতুহলী থাকে তারা কিছুটা এটা দেখায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্বাধীন দেশে ছাত্রলীগ বঙ্গবন্ধু নিজের হাতে গড়ে ছাত্রলীগ এখন কি দেখেন তারই সুযোগ করনা শেখাসিনা ওই ছাত্রলীগ দেখতেছেন এই ছাত্রলীগ একদম সুদা করা সুদা কারণ অযোগ্য যেটা বলেছেন যে এখন তো ডিজিটাল যুগ আমরা প্রত্যেকে বায়োডাটা নিয়ে আগে আমরা একজন কলেজে আসলে জিজ্ঞেস করতাম সে চা খাইতাম আপনি কি করতেন খেলাধুলা করতেন তা গান বাদ্য করতেন বা নাটক করতেন কি করেন যদি আমরা আসেন আমার সাথে আমি ওখানে ঢুকে দিই আপনাকে অর্থাৎ আমরা তাকে আমাদের দলে আনার জন্য ছাত্র তাদের দল নেওয়ার জন্য প্রতিযোগিতা হইত ভদ্রভাবে এখন সেই শিক্ষাটা নেই আমাদের রাজনীতি ক্লাস নেওয়া হতো এবং জেলে গেলে আবার ক্লাস বেশি নেওয়া হতো দুই ক্লাস নেওয়া হতো রাজনীতি ক্লাস এখন এইগুলো নেই এরা এখন সবই দেখে কি যে শুধুমাত্র পদ একটা পাইলেই যাতে এইটা বুঝাইতে হবে এবং সবার একটা বায়োডেন রাখতে হবে কোথায় কোন কমিটি আছে সব কমিটিগুলো প্রত্যেকে দেওয়া দেওয়া মানে অনলাইনে পাওয়া যাওয়া উচিত এর বাইরে কোনো কমিটি নেই যে সে কমিটির নিজস্ব করতে পারবে না